নমস্কার আপনারা দেখছেন খবর সাত দিন অবশেষে স্বস্তি আর কয়েক ঘন্টার মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতাও বজ্রপাতও রয়েছে সম্ভাবনা এমনটা জানালো হাওয়া অফিস এদিকে আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল শহরের আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উল্লেখ্য গত সপ্তাহে উষ্ণতার পারত বেশ খানিকটা চলেছিল বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়ছিল ক্রমাগত এবার আমরা জেনে নেব এই সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে আজ তাপমাত্রা কিছুটা কম থাকলেও এই সপ্তাহে ধীরে ধীরে বাড়তে শুরু করবে গরম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচই জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী ছয় এবং সাতই জুলাই আরও এক ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে চৌত্রিশ এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে আট জুলাই ফের এক ডিগ্রি কমতে পারে তাপমাত্রা ওই দিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকা কথা যথাক্রমে তেত্রিশ এবং ছাব্বিশ ডিগ্রি তবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নয় এবং দশই জুলাই ফের এক ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা জানা গিয়েছে ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় পাশাপাশি রয়েছে বজ্রপাতের অসনি সংকেত অন্যদিকে দুর্যোগ ক্রমশ বেড়েই চলেছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতে ভাসছে জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার সহ একাধিক জেলায় জারি করা রয়েছে সতর্কতা শনিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট আরও বেড়েছিল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাড়ছে নদীর জলস্তর সকাল থেকেই আজ মেঘলা আকাশ ছিল সক্রিয় মৌসুমিবাহী প্রভাবে বাংলায় ঝাঁপিয়ে বৃষ্টি নামে প্রায় ঘণ্টা দুয়েক নাগারে বৃষ্টি হয়ে চালিয়ে যায় যার জেরে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও তৈরি হতে পারে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের কারণে বাড়বে নদীর জলস্তর নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়ে যাচ্ছে অন্যদিকে বিহারে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিহারে প্রবল বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে প্রবল বর্ষণের সম্ভাবনা অসম মেঘালয়ত রয়েছে মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ধন্যবাদ